চলমান বিশ্বকাপে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো জনসনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। তবে শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের, শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। সপ্তম ওভারে দলীয় 38 রানে ওপেনার ইমামুল হক আউট হয়ে গেলে মাঠে আসেন মোহাম্মদ রেজওয়ান। এই সময় পাকিস্তান 2 উইকেট হারিয়ে ফেলেছিল, যাতে তারা বেশ ব্যাকফুটে চলে যায়। আর এই সময় রেজওয়ান ও জানসেনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনাটি সপ্তম ওভারে, মার্কো জনসনের একটি স্লোয়ার ডেলিভারি ড্রাইভ করলে বল সোজা চলে যায় বোলারের হাতে। সেই বলটি বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও তালুবন্দে করতে পারেননি মার্কো জানসেন, যদিও ক্যাচটি সহজ ছিল না। প্রথম বলে জীবন পান মোহাম্মদ রেজওয়ান, পরের বলটি শর্ট অফ লেন্থে করেছিলেন জানসেন। সেই বলে রেজওয়ান বড় শর্ট খেলার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় বাউন্ডারিতে, যা মোটেও পছন্দ হয়নি বোলারের। এই সময় মার্কো জানসেন রেজওয়ানকে উদ্দেশ্য করে কিছু উত্তপ্ত বাক্য বলেন, তবে এই ক্ষেত্রে রেজওয়ানও চুপ থাকেননি, হাত দিয়ে ইশারা করে বোলারকে চলে যেতে বলেন। এমন সময় ঝামেলা বড় হতে দেখে জানসেনের টিমমেট ওয়েডসে তাকে সরিয়ে নিয়ে যান। যদিও আমরা সবাই জানি রেজওয়ান খুব শান্ত ও ভদ্র স্বভাবের। পরের নবম ওভারে আবারও জানসেন ও রেজওয়ানের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু রেজওয়ান হাসি মুখে এইসব থেকে বিরত থাকেন।